অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটবলে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। পুরস্কার বিতরণী শেষে প্রধানমন্ত্রী জানান, দেশের উপজেলা পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়াও খেলোয়াড়দের কল্যাণে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের আরও ২০ কোটি টাকা দেওয়ারও ঘোষণা দেন শেখ হাসিনা।